নিষিদ্ধ পলিথিন ও পলি প্রপিলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধ সিদ্ধান্ত অমান্য করায় চাঁদপুরের কচুয়া বাজারে 3 দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কচুয়া প্রতিনিধি মোহাম্মদ নাসিরুদ্দিনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। মঙ্গলবার দুপুরে চাঁদপুরের কচুয়া বাজারে অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কচুয়া বাজার ও বিশ্ব রোড এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী মফিজ হোসেন, সেলিম ও আলাউদ্দিনকে মোট 12,000 টাকা জরিমানা এবং 600 কেজি পলিথিন জব্দ করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার বাপ্পি দত্ত রনি। তিনি বলেন, কেউ যেন পলিথিন ব্যবহার করতে না পারে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বিষয়টি নিয়ে কঠোরভাবে কাজ করা হবে। পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে আমরা সবাই জানি। 10 বছর আগেও মানুষ পলিথিন ছাড়া বাজার করেছে, তাই ইচ্ছে করলে এখনও সম্ভব। তবে একটু সময় লাগবে সম্পূর্ণভাবে পলিথিন বাজার থেকে বাদ দিতে। বিকল্প উপায়ে পণ্য বিক্রি এবং দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা রাখার পরামর্শ দেন তিনি। নিষিদ্ধ পলিথিন বন্ধে অভিযান চলবে এবং নিয়মিত বাজার মনিটরিং সহ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।